সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে এদের দেহটি স্পোরোফাইট, অর্থাৎ এদের দেহটি হচ্ছে 2N বা ডিপ্লয়েড জাতীয়। এছাড়া এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা সম্ভব। এরপরে আছে এদের ফলনি। এর কারণ হচ্ছে এদের কোনো গর্ভাশয় থাকে না, যার কারণে ফল গঠিত হয় না, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। এরপরে আছে সার্সিনেট। এটা বলতে বোঝায় এদের যে কচি পাতা থাকে সেই কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, অর্থাৎ এরকম অবস্থায় থাকে, যেমনটা আমরা ফার্নের ক্ষেত্রেও দেখতে পাই। এরপরে আছে এদের মূল কোরালয়েড জাতীয়, অর্থাৎ এদের যে মূল থাকবে তা কোরালের মতন অবস্থা অংশ গঠন করবে। এর কারণটি আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। এরপর রয়েছে স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস বলতে বোঝায় একটা কোন জাতীয় অংশ। এই অংশটা মূলত পুং স্ট্রোবিলাসে দেখা যায়। ইস্ট্রি স্ট্রোবিলাসে সম্পূর্ণভাবে কোনাকার অংশ দেখা যায় না, সেখানে কোনাকার অংশ কিছুটা আলগাভাবে থাকে। এখানে মাইক্রোস্পোরোফিল এবং ইস্ট্রি স্ট্রোবিলাসের ক্ষেত্রে মেগাস্পোরোফিলগুলো সজ্জিত থাকে। এছাড়া আছে এরা হেটারোস্পোরিক, অর্থাৎ এদের যে স্পোর হবে, অর্থাৎ পুং রেণু এবং স্ত্রী রেণু দুটো ভিন্ন হবে। এরপর রয়েছে এরা বায়ুপরাগী। পানি বা প্রাণী এরকম কোনো কিছু দ্বারাই এদের পরাগায়ন ঘটে না, এদের একমাত্র পরাগায়ন ঘটে বায়ু দ্বারা, অর্থাৎ এদের পরাগায়নের জন্য তারা বায়ুর উপর নির্ভরশীল। এদের শুক্রাণু হচ্ছে সর্ববৃহৎ এবং এদের আকৃতি লাটিমের মতন, এবং এখানে আমরা অসংখ্য ফ্লাজেলা দেখতে পাই, অর্থাৎ এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাযুক্ত। সুতরাং সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদের দেহ হবে স্পোরোফাইট, দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যাবে, এদের ফল হবে না কারণ এদের গর্ভাশয় নেই, এদের কচি পাতার ভার্নিশ হবে সার্সিনেট, এদের কোরালয়েড মূল থাকবে, এদের স্ট্রোবিলাস থাকবে, এরা হবে হেটারোস্পোরিক, এরা হবে বায়ুপরাগী এবং এদের শুক্রাণু হবে বৃহৎ এবং ফ্লাজেলাযুক্ত।